কিভাবে শুরু করব রিটেন প্রিপারেশন। আমি আপনাদেরকে একেবারে সোজা কথা বলি, এনটিআরসি এর ওয়েবসাইটে সকল লিখিত পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে, আপনি ওখান থেকে সিলেবাসটা ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে দেখেন সিলেবাসে আপনার অনার্স লেভেলের বা ডিগ্রি লেভেলের কোন কোন বিষয় রিলেটেড আছে, মানে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই রিলেটেড, বা আপনি সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা কোন বিষয়ের উপর দেবেন, প্রভাষক নিবন্ধন পরীক্ষা আপনি কোন বিষয়ের উপর দেবেন, সেই বিষয়ে সিলেবাসটা ডাউনলোড করে দেখেন আপনার অনার্স বা ডিগ্রি লেভেলের কোন কোন বিষয়টা এখানে কানেক্টেড, আপনি সেই বইগুলো সংগ্রহ করেন। দুই এক বছরের আগের পুরাতন হলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি সেই বইগুলো সংগ্রহ করেন। আর আপনি যেই প্রকাশনার বই আগে পড়েছেন এখনও সেই প্রকাশনার বই সংগ্রহ করার চেষ্টা করবেন, বা আপনার কাছে তো বইগুলো অনেকের কাছে আছে অনেকের কাছে নাই, সেই বইগুলো আপনি সংগ্রহ করেন। বই সংগ্রহ করলেন, এখন কি করবেন? এখন আপনার সিলেবাস অনুযায়ী আপনার এই স্কুলে হলো বিভাগ সিস্টেম, কলেজে হলো ইউনিট সিস্টেম, এখন এই সেই অনুযায়ী আপনি প্রথম অধ্যায়, ধরুন আপনার যে প্রথম অধ্যায়টা সিলেবাসে ফিট করা আছে সেখানের প্রথম অধ্যায়ের মূল বই থেকে আপনি পূর্ণাঙ্গ বেসিকগুলো কমপ্লিট করলেন, একটা প্রথম অধ্যায়ের বেসিকগুলো, এভাবে আপনি অগ্রসর হবেন আর কি। একটা প্রথম অধ্যায়ের সম্পূর্ণ বেসিকগুলো আপনি কমপ্লিট করলেন, এগুলো কিন্তু অনেকগুলো আপনার আগের পড়া আছে বা পড়া থাকলে এখন হয়তো ভুলে গেছেন, একটু স্মৃতিতে ফিরে নিয়ে আসার চেষ্টা করুন, আর একান্ত না আসলে আবার নতুন করে একটু শিখুন। এরপরে আপনি ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অন্য বিষয়ের হলে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করেন বা প্রশ্নের উত্তরগুলো শিখুন, আর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হলে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করুন। এরপরে ওই অধ্যায়ের বিগত বছরের শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় এসেছে এমন সবগুলো প্রশ্নপত্র আপনি সলভ করেন, প্র্যাকটিস করেন, নোট করেন। এইভাবে একটা একটা করে অধ্যায় আপনি কমপ্লিট করে সামনে অগ্রসর হবেন। আপনি যদি বাজার থেকে একটা ট্যাবলেট গাইড আইনে ওই গাইডের আলোকে লিখিত পরীক্ষার অঙ্ক অঙ্ক বলেন আর অন্য বিষয় বলেন প্রস্তুতি নেওয়া শুরু করেন আপনি ওখান থেকে, তাহলে আপনার এই সারা জীবনও প্রস্তুতি কমপ্লিট হবে না। কারণ শুধু একটা গাইড কিনে এনে আপনি বিশাল এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার কোনো সুযোগ নেই, আপনাকে বেসিক থেকে লেখাপড়া করতে হবে, বেসিক থেকে জিনিসগুলো শিখতে হবে, তারপরে আপনার প্রস্তুতিটা সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমাদের বিগত বছরের প্রশ্নপত্র হবে আমাদের প্রস্তুতির আইডল, কিন্তু এটাই একমাত্র নয়, আমাকে বেসিক থেকে প্রস্তুতি নিতে হবে। এভাবে আপনি একটা একটা করে অধ্যায় কমপ্লিট করেন। আমি কিন্তু আপনাদের একটা কথা ক্লিয়ার করি, আমি কিন্তু কাউকে এই কথাটা বলি না যে আপনি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়েই পড়ে থাকেন, না এই কথা আমি বলবো না। আপনার আরও আরও যে চাকরির পরীক্ষাগুলো আপনি দিচ্ছেন বা দিবেন সেগুলোর প্রিপারেশন তো আপনি নিতেইছেন, সকল প্রিলির প্রিপারেশন তো প্রায় কাছাকাছি, সেগুলো তো আপনি করবেন, আপনার স্বাভাবিক যে ইনকাম সোর্স সেটা আপনি ধরে রাখবেন। এখন আপনার কি হবে, আপনি সপ্তাহে দুই দিন, এক দিন বা তিন দিন, যার যেভাবে সম্ভব, বা বন্ধের দিন বা শুক্রবার শনিবার আপনি একটু টাইম বরাদ্দ রাখুন আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত প্রস্তুতিটা করার জন্য। আপনি একটা টাইম বরাদ্দ রাখেন যে আমি শুক্র শনি শুক্রবার সকাল এতটা থেকে এতটা আমি এই নিবন্ধন পরীক্ষার পড়ালেখাটা করব, সন্ধ্যা এতটা থেকে এতটা, অথবা একদিন পুরো আমি এই কাজকে দিব, বা সপ্তাহে তিন দিন দিব বা দুই দিন দিব, আর আপনার অন্যান্য সকল কাজকাম তো চলবে। এটা শুরু করবেন বা এটা করবেন হলো আপনি আপনার নিজের সুবিধা মতো, আপনি আপনার নিজের সুবিধা মতো একটা রুটিন বা সাব রুটিন খাতায় লিখে নেবেন বা মাথায় সেট করে নেবেন, ওইভাবে আপনি কাজ করবেন। এটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আপনার কী কাজকর্ম করেন, কিসের সাথে জড়িত আছেন এটা তো আপনি ভালো বলতে পারবেন। এইভাবে আপনি যদি অগ্রসর হয়ে সামনে স্টেপ বাই স্টেপ যান, হঠাৎ করে একসময় দেখবেন ঘুম থেকে উঠে, বা আমি এরকম কিন্তু আমরা প্রায় দেখি যে আপনার প্রিলি পরীক্ষা সার্কুলার দিয়ে দিছে। এখন যারা এপ্রিলির কিছু কিছু পড়াশোনা সপ্তাহে এক দুই দিন করে করেছেন এবং লিখিত প্রস্তুতিটা এইভাবে নিচ্ছেন, তিনি কিন্তু ফেরাসানি হবেন না, তিনি স্বাভাবিকভাবে হ্যাঁ উনি এখন চাকরির সার্কুলার পেয়েছেন, এখন উনি অ্যাপ্লিকেশন প্রিলি পরীক্ষার মানে ফ্রিলি রিটার্ন লিখিত তো প্রথমে সকলগুলার মিলিয়ে একবার আপনার অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশন করলেন, এখন আপনার আবার আপনি ধীরে ধীরে আপনার প্রিপারেশনগুলো সামনে এগিয়ে নিলেন। এখন তাতে করে আপনার কী লাভ হলো, আপনার লাভ হলো আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটলো না, আপনার ইনকাম সোর্সে ব্যাঘাত ঘটলো না, আবার আপনার সময় লিখিত এই যে এনটিআরসি এর পরীক্ষার জন্য আপনার সময় নষ্ট হলো না। অনেকে বলে আমার এইজ শেষ, আমার সময় শেষ, আর আপনি তো সারা বছর ঘুমিয়েছিলেন, আপনার এইজ আর সময় কি শেষে কি আর শুরুই কি, আর আপনাকে তো শুধু বলা হয় না যে এনটিআরসি এর পরীক্ষাটাই আপনাকে দিতে হবে, আপনার আরও কত চাকরির পরীক্ষা আছে, আরও অনেক ভালো ভালো জব আছে, এনটিআরসি জব আছে, অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আপনার জন্য
আচ্ছা আপনি সবগুলো ট্রাই করলেন, আপনি কোথায় চাকরি হবে এটা কেউ বলতে পারবে না, আপনার রিজিক আল্লাহ পাক রাব্বুল আলামিন যেখানে ফিট করে রেখেছে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনাকে সেখানেই যেতে হবে, সেখানে যেতে হবে। আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া, সফলতা এনে দেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের সম্মানদাতা যিনি আছেন ইনি। আমার আপনার কাজ হলো শুধু প্রস্তুতি নিয়ে, প্রস্তুতি নেওয়া, সামনে চেষ্টা করে যাওয়া। আমার আপনার কাজ হলো সফলতার সহিত, আমার আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া, সফলতা এনে দেওয়ার আমার ভাগ্য। আমার আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া, সফলতা আসা না আসা আমার তকদিরের ব্যাপারও এখানে আছে। তাহলে আপনি এইভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতিটাও শুরু করলেন এবং করতেছেন, এতে করে আপনার অন্যান্য কাজও চলবে, পরীক্ষার প্রস্তুতি চলবে, যখন পরীক্ষা হয় হবে, আর দেরি হলে দেরি হবে, কারণ আমি তো আপনি তো শুধু এনটিএসসির পরীক্ষার জন্য বসে রন নাই, আপনি তো অন্যান্য কাজকর্ম করতেছেন, অন্য চাকরি পরীক্ষা দিতেছেন, এর ফাঁকে যদি আপনার অন্য জব হয়ে যা হয়ে গেল, এসে আবার আরও বড় চাকরি হয়ে যেতে পারে, হয়ে গেল তো এটা বাদ। এখন কথা হলো আপনি যে বললেন আমি এতদিন কষ্ট করলাম এখন বাদ হলো কি, আপনি তো এরকম আরও অনেক পরীক্ষার প্রস্তুতি দিতেছেন, সবই তো বাদ হয়ে যাচ্ছে। আমার এই জীবদ্দশা আমি কয়েকটা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি, কোনো ম্যাক্সিমাম পরীক্ষা আমি দিয়ে নাই, তো আমি সময় নষ্ট করছি না, এজ নষ্ট করছি না, শ্রম দিছি না, টাকা নষ্ট করছি না, তো আপনার কি সব চাকরি হবে নাকি? আপনি তো চাকরি করবেন না একটা শেষ পর্যন্ত, আপনার তো প্রিপারেশন নিতে হবে সবগুলোই। আমি আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান, আল্লাহর রহমতে আপনি প্রিলিও উত্তীর্ণ হবেন এবং প্রতিযোগিতার এই পরীক্ষায় আপনি হয়তো আল্লাহ চাইলে আপনি যদি লিখিত পরীক্ষাটা ভালো দেন আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন।